আজকে আমরা আরেকটা নতুন সেশনের সাথে উপস্থিত হয়েছি অন ইন্ডিয়ান হিস্ট্রি থ্রু এমসিকিউস এনশিয়েন্ট পিরিয়ড বাই দেবলীনা ব্যানার্জি। আমরা আমাদের চ্যানেলে অলরেডি অনেকগুলো সেশনস কন্ডাক্ট করে নিয়েছি, আপনারা নিশ্চয়ই ওইগুলো দেখবেন এবং রিভাইজ করবেন। আমরা অলরেডি 150 প্লাস এমসিকিউ সলভ করে নিয়েছি। গুড ইভিনিং এভরিবডি। সো ফার্স্ট এমসিকিউ অফ টুডে, হু ডিভাইডেড হিস্ট্রি ইনটু থ্রি পার্টস, এনশিয়েন্ট, মেডিভাল, মডার্ন? এ জেমস মিল, বি মনুস্মৃতি, সি উইলিয়াম বেন্টিক, না ডি কালিদাসা? আমরা যে পড়ি এনশিয়েন্ট, মেডিভাল, মডার্ন হিস্ট্রি যে ডিভিশনসগুলো আমরা পড়ি, তাহলে এই ডিভিশনসগুলো কোথা থেকে এসছে বা কে করেছে? আনসারটা জানলে লাইভ চ্যাটে পোস্ট করবেন। তাহলে আমরা ফার্স্ট আনসারটা দেখে নেব। ফার্স্ট আনসারটা হচ্ছে জেমস মিল। জেমস মিল যে বইটা লিখেছেন সেটার নাম হচ্ছে আ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। আর এইটাতে ইনি ডিভাইড করেছেন ইন্ডিয়ান হিস্ট্রিকে তিনটে পার্টে বেসড অন রিলিজিয়ন, হিন্দু, মুসলিম আর ব্রিটিশ। তাহলে যে এনশিয়েন্ট ইন্ডিয়ান এমসিকিউজ আমরা করছি, তাহলে এইটার বেসিস কোথার থেকে আসছে? এনশিয়েন্ট ইন্ডিয়া। এই পিরিয়ডাইজেশনটা ওয়াইডলি অ্যাকসেপ্ট করা হয়েছিল, হাউ এভার ইট ওয়াজ লেটার রিজেক্টেড বাই ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান্স। নেক্সট কোয়েশ্চন, চোলা ইনস্ক্রিপশনস মেনশন সেভারাল ক্যাটাগরিজ অফ ল্যান্ড, উইচ অফ দিস ইজ গিভেন টু জেনাস? অপশন এ ভেল্লানভাগাই, অপশন বি ব্রহ্মাদেয়া, অপশন সি শালা ভোগা, আর অপশন ডি পালিচন্ডম। আনসার লাইভ চ্যাটে পোস্ট করতে থাকবেন। তাহলে এটার আনসার আমরা দেখে নেব। এটার আনসার হচ্ছে 167 এর ডি। তাহলে ভেল্লানভাগাই ইজ দ্য ল্যান্ড গিভেন টু নন ব্রাহ্মণা পেজেন্টস, ব্রহ্মাদেয়া ইজ দ্য ল্যান্ড গিভেন টু ব্রাহ্মণাস, শালা ভোগা ইজ দ্য ল্যান্ড ফর মেনটেনেন্স অফ স্কুল, অ্যান্ড পালিচন্ডম ইজ দ্য ল্যান্ড ডোনেটেড টু জেনা ইনস্টিটিউশনস। Let us move to the next question. The Kandariya temple is dedicated to which god? A. Vishnu, B. Shiva, C. Krishna, or D. None of the above? Answer জানলে লাইভ চ্যাটে পোস্ট করতে থাকবেন answers. কালকে আমরা আর্ট অ্যান্ড আর্কিটেকচারের অনেক পার্টসই দেখেছিলাম, আজকে আমরা আর্ট অ্যান্ড আর্কিটেকচারের থেকে আরও কটা কোয়েশ্চেন্স দেখব। তাছাড়াও একবার এনশিয়েন্ট ইন্ডিয়ার বাকি কিছু কিছু পয়েন্টস যেগুলো কোয়েশ্চেন্সে দেওয়া হয়নি সেই পার্টগুলোকেও আমরা আজকে করব। তাহলে এটার আনসার আমরা দেখে নেব। এটার আনসার হচ্ছে বি। তাহলে কান্ডারিয়া মহাদেবা টেম্পল ইজ ডেডিকেটেড টু শিবা, ওয়াজ কনস্ট্রাক্টেড ইন 1999 বাই দ্য কিং ধঙ্গাদেবা অফ দ্য চান্ডেলা ডাইনেস্টি। ফিচার্স কী কী আছে? অর্নামেন্টেড গেটওয়ে আছে এবং গর্ভগৃহ আছে। গর্ভগৃহ হচ্ছে ওয়ের দ্য মেইন ডিটি ইজ প্রেজেন্ট।
তাহলে আজকে নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব 169। হু ইজ দি অথর অফ বুদ্ধাচারিতা? অমোঘবর্ষা, দাণ্ডী, অশ্বঘোষা আর ভাষা? আনসার জানলে লাইভ চ্যাটে পোস্ট করতে থাকবেন। আমরা কালকে অমোঘবর্ষা দেখেছিলাম, অমোঘবর্ষার ব্যাপারে এমসিকিউ সলভ করেছিলাম। তাহলে এটার আনসার আমরা দেখে নেব। এটার আনসার হচ্ছে 169 এর সি। তাহলে অমোঘবর্ষা আমরা কালকে দেখেছি, কবি রাজা মার্গা বলে একটা বই লিখেছে, কন্নড় ল্যাঙ্গুয়েজের ওয়ান অফ দ্য ফার্স্ট বুকস। আর এর রাষ্ট্রকূটা ডাইনেস্টিতে অমোঘবর্ষা বিলং করে। বুদ্ধাচারিতা ইজ অ্যান এপিক পোয়েম ইন সংস্কৃত মহাকাব্যা স্টাইল অন দ্য লাইফ অফ গৌতমা বুদ্ধা বাই অশ্বঘোষা। 169 এর সি অনেকজনই আনসার দিয়েছেন, ভেরি গুড। রুবি খাতুন, সুদীপ্ত জয় সিনহা, বিনয় মণ্ডল, রকি, ভেরি গুড আনসার দিয়ে থাকবেন। কম্পোজড ইন দ্য আর্লি সেকেন্ড সেঞ্চুরি সি। মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি নায়ানার্স ওয়ার প্রেজেন্ট? কোয়েশ্চেন নাম্বার 170, এ 61, বি 63, সি 65 অর ডি 67? পোস্ট করবেন আনসার লাইভ চ্যাটে। এটা আরেকটা সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি যেটা আমরা দেখছি। তাহলে এটার আনসার দেখে নেব, 170 বি। ভেরি গুড বিনয় মণ্ডল। দিস 63 নায়ানার্স বিলং টু ডিফারেন্ট কাস্ট ব্যাকগ্রাউন্ডস। এরা পটার হতে পারে, এরা আনটাচেবলস হতে পারে, ওয়ার্কার্স ছিল, পেজেন্টস ছিল, হান্টার্স ছিল, সোলজার্স ছিল। অ্যান্ড বেস্ট অ্যামাং দেম ওয়ার আপ্পার, সম্বন্ধার, সুন্দরার অ্যান্ড মানিকা বসাগর। আর এদের যে কম্পাইলেশনস আছে সেটার নাম হচ্ছে তেবারা আর তিরুবকম। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ হেগিওগ্রাফি? ফার্স্ট, এ রাইটিং অফ সেন্টস লাইভস, বি স্টাডি অফ এনশিয়েন্ট হ্যান্ডরাইটিং, সি স্টাডি অফ কয়েন্স, না ডি স্টাডি অফ ইনস্ক্রিপশনস। যারা আগের এমসিকিউ সিরিজগুলো দেখেছেন তারা ইজিলি কোয়েশ্চেনটা বুঝে অপশনসগুলোকে এলিমিনেট করতে পারবেন। আনসার লাইভ চ্যাটে পোস্ট করতে থাকবেন। তাহলে এটার আনসার আমরা দেখে নেব। এটার আনসার হবে এ, হ্যাগিওগ্রাফি ইজ আ বায়োগ্রাফি অফ আ সেন্ট অর অ্যান এক্লেসিয়াস্টিক লিডার অ্যান্ড বাই এক্সটেনশন এটা হচ্ছে একটা সেন্ট বা মঙ্ক বা নান, কোনো একটা ফাউন্ডার যে কোনো ওয়ার্ল্ড রিলিজিয়ন বার করেছে তার বায়োগ্রাফি, ফর এক্সাম্পল জাতকাস। আর যদি আমরা অপশনসগুলো দেখি, স্টাডি অফ এনশিয়েন্ট হ্যান্ডরাইটিং আমরা কালকে ডিসকাস করেছি।
যাচ্ছি, এটা হচ্ছে পেলিওগ্রাফি, স্টাডি অফ কয়েন্স হচ্ছে নিউমিসম্যাটিক্স, আর স্টাডি অফ ইনস্ক্রিপশনস হচ্ছে এপিগ্রাফি। তাহলে আগের এমসিকিউসগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে আনসারগুলো আপনারা বুঝতে পেরে যাবেন। তাহলে এরকম করে বি সি আর ডিটা এলিমিনেট হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য আলভার্স শোড ভক্তি টু। এখনই আমরা নায়ানার্সদের ব্যাপারে পড়লাম। সো নায়ানার্স অ্যান্ড আলভার্স এই দুটো গ্রুপ ভক্তি কে বিলং করত, বাট দে প্রেড টু ডিফারেন্ট গডস। আনসার লাইভ চ্যাটে পোস্ট করবেন। A আনসার দিয়েছেন বিনয় মণ্ডল। তাহলে এটার আনসার দেখে নেব। আলভার্স ওয়ার সেন্টস হু ওয়ার ডিভোটেড টু বিষ্ণু, আর দে ওয়ার শার্পলি ক্রিটিক্যাল অফ বুদ্ধাস অ্যান্ড জেনাস, অ্যান্ড দে ড্রু আপন আইডিয়ালস অফ লাভ অ্যান্ড হিরোইজম অ্যাজ ফাউন্ড ইন দ্য সঙ্গম লিটারেচার অ্যান্ড ব্লেন্ডেড উইথ ইট দ্য ভ্যালুস অফ ভক্তি। তার মানে এই যে আলভার্স আর নায়ানার্স দুজনেই বুদ্ধিজম আর জেনিজম এই দুটোই রিলিজিয়নের এরা অগেনস্টে ছিল। এরা আলভার অ্যান্ড নায়ানাররা আইডিয়ালস অফ লাভ অ্যান্ড হিরোইজমে বিলিভ করত। তাহলে আনসার লাইভ চ্যাটে পোস্ট করতে থাকবেন। নেক্সট কোয়েশ্চনে যাব। হু ওয়াজ দণ্ডা পাশিকা? এ চিফ আশার অফ রয়্যাল প্যালেস, বি চিফ অফ ক্যাভেলরি, সি চিফ অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স অ্যান্ড ডি চিফ অফ পুলিশ ডিপার্টমেন্ট। আনসার লাইভ চ্যাটে পোস্ট করতে থাকবেন। তাহলে এটার আমরা আনসার দেখে নেব। 173D পোস্ট করেছেন বিনয় মণ্ডল, ভেরি গুড। পোস্ট করতে থাকবেন আনসার লাইভ চ্যাটে। তাহলে দণ্ডা পাশিকা, ইভেন আপনি আনসার যদি নাও জানেন তাহলেও আপনি এই ওয়ার্ডটা দেখে বুঝতে পারবেন যে এইটা পুলিশ ডিপার্টমেন্টকেই মিন করতে পারে। তাহলে দণ্ডা পাশিকা ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট অফিসিয়াল অফ গুপ্তা অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে কোন টাইপ অফ অফিসিয়ালস কোন ডাইনেস্টিকে বিলং করতো সেইটা জানা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট অফিসিয়াল যে গুপ্তা ডাইনেস্টিকে বিলং করতো সেটা হচ্ছে কুমারা মাত্যাস। এরা চিফ ক্যাডার ফর্ম করতো ফর রেক্রুটিং হাই অফিসিয়ালস আন্ডার দ্য গুপ্তাস, আর এখান থেকেই বাকি মিনিস্টার্সরা সিলেক্ট হতো। ইট ওয়াজ ফ্রম দেম দ্য মন্ত্রিজ, দ্য সেনাপতিজ, দ্য মহাদণ্ডা নায়কা যেটা হচ্ছে মিনিস্টার অফ জাস্টিস, আর সন্ধি বিগ্রাহিকা মিনিস্টার অফ পিস অ্যান্ড ওয়ার ওয়্যার জেনারেলি চোজেন।
temples, Sapt Pagodas. Option A, Mahendra Varman. Option B, Narasimha Varman. Option C, Narasimha Varman 2. Or option D, Nandi Varman. আমরা অলরেডি সাউথ ইন্ডিয়ান আর্কিটেকচারের ব্যাপারে অনেক কিছু জেনেছি, টেম্পলস, কোন টেম্পল কোন ফেমাস রাজা বানিয়েছে, তাছাড়াও মথুরা স্কুল অফ আর্ট, গান্ধার স্কুল অফ আর্ট, আমরাবতী স্কুল অফ আর্ট কোথায় সিচুয়েটেড এবং তার কী ইনফ্লুয়েন্স, আলাদা আলাদা আর্টে বুদ্ধাকে কীরকম করে রিপ্রেজেন্ট করা হয়, সব কিছুই আমরা পুরনো সেশনস অফ এমসিকিউজে করেছি, তাহলে সেগুলোকে গিয়ে নিশ্চয়ই দেখবেন। 174B পোস্ট করেছেন বিনয় মণ্ডল, ভেরি গুড। যারা জানেন পোস্ট করতে থাকবেন আনসার্স লাইভ চ্যাটে। তাহলে এটার আনসার আমরা দেখে নেব। 174 এর আনসার হচ্ছে বি, ভেরি গুড বিনয় মণ্ডল। দ্য ডেভেলপমেন্ট অফ টেম্পল আর্কিটেকচার পার্টিকুলারলি দ্য দ্রাবিড়া স্টাইল। তাহলে টেম্পল আর্কিটেকচারের টোটাল তিনটে স্টাইল হয়, একটা হচ্ছে নাগারা স্টাইল, ভেসারা স্টাইল আর দ্রাবিড়া স্টাইল। নাগারা স্টাইল নর্থ ইন্ডিয়া ফলো হয়, ভেসারা স্টাইল ডেকানে ফলো হয় আর দ্রাবিড়া স্টাইল ফলো হয় সাউথ ইন্ডিয়াতে। সো আন্ডার দ্য পল্লবাস ক্যান বি সিন ইন ফোর স্টেজেস। সেই ফোর স্টেজেসগুলো কী কী? অ্যামাং দেম নরসিংহা বর্মন ওয়ান অফ মম্মালা ইজ দ্য সেকেন্ড স্টেজ, কনসিস্টিং অফ মন্ডপা টেম্পলস অ্যান্ড রাথা টেম্পলস। নোট করবেন এই অ্যান্সার্সগুলো। তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন এবার চলে যাব 175-এ। উইচ অফ দেম টুক পার্ট ইন দ্য ট্রাইপার্টাইট স্ট্রাগল? এ পালাস, বি রাষ্ট্রকূটাস, সি গুর্জারা প্রতিহারাস অর ডি অল অফ দি অ্যাবাভ। আনসার জানলে লাইভ চ্যাটে পোস্ট করতে থাকবেন। D পোস্ট করেছেন বিনয় মণ্ডল, ভেরি গুড। বাকিরাও পোস্ট করতে থাকুন, যত আপনি কোয়েশ্চেনের আনসার পোস্ট করতে থাকবেন তত আপনার ক্ল্যারিটি বাড়বে। আর আনসার না জানলে গেস করার চেষ্টা করুন, অপশন এলিমিনেট করার চেষ্টা করুন। তাহলে এটার আনসার আমরা দেখে নেব। তাহলে অল অফ দিস এটার আনসার হবে, ভেরি গুড। Towards the close of the 8th century AD, there were three great powers in India. একটা হচ্ছে পালাস, পালাস ইস্টে সিচুয়েটেড আছে বেঙ্গলে, গুর্জারা প্রতিহারাস ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া অ্যান্ড রাষ্ট্রকূটাস অফ দ্য ডেকেন। আমরা আগের দিন করেছি ফাউন্ডার অফ দ্য রাষ্ট্রকূটা ডাইনেস্টি। সো ইট ওয়াজ আ ফাইট ফর সুপ্রিমেসি, যে কে সব থেকে শক্তিশালী হবে এবং কার সব থেকে বড় এম্পায়ার বা সাম্রাজ্য সামলাবে। টু পজেস দ্য সিটি অফ কন্নজ, সো কন্নজ ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট সিটি ইন ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড এইটাকে পজেস করার জন্য এই ফাইটটা। মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন,
176, who was the founder of the Pala Empire? A होच्छे Dharmapala, B होच्छे Kumarapala, C Gopala और D none of the above. Answer live chat post कोते थाकून. जेकोनो empire ব্যাপারে যখন আমরা পড়বো, আমি আগেও বলেছি, first ওটার কে find করেছিলেন, second who was the most famous ruler, art and architecture যদি কোনো থাকে important, তাছাড়া religion এবং time periodটা মোটামুটি, not the exact year but still কাছাকাছিও যদি মনে থাকে, সেটা খুব important. বিনয় মণ্ডল পোস্ট করেছেন 176 এর আনসার সি, ভেরি গুড. বাকিরাও পোস্ট করতে থাকবেন, বাকিরাও পোস্ট করতে থাকবেন. তাহলে এটার আনসার আমরা দেখে নেব. ইয়েস, আনসার ইজ সি. সো ইট ওয়াজ ফাউন্ডেড বাই দ্য by Gopala and he founded the Pala Empire. Which time period? In 750 AD. His son was Dharmapala who revived the Nalanda dynasty. তাহলে এই ধর্মপালার ব্যাপারে questions আমরা আগের MCQs এ ডিল করেছি. Pala dynasty পরে যে dynasty এসছে সেটা হচ্ছে Sen dynasty. So it was succeeded by the Sena dynasty of Bengal. আর Jayadeva, এটা খুব important. Jayadeva was the great court poet of Lakshman Sen. তাহলে এই পয়েন্টস গুলো নোট ডাউন করবেন. Next question. Who was the greatest ruler of the Pratiharas? A Bhoja, B Aparajit, C Shiladitta or D Deva Gupta. তাহলে আমরা যে tripartite struggle এর ব্যাপারে পড়লাম সেখানে তিনটে ডাইনেস্টি ছিল, সেই তিনটে ডাইনেস্টিজ এর ব্যাপারে আমাদের একটু হলেও আইডিয়া হওয়া উচিত. এভরিডে আমাদের সকাল 11টার সময় আর রাত 9টার সময় এই এমসিকিউ এর সেশন চলে. এখন আমরা এনশিয়েন্ট পিরিয়ড করছি, তো এভরিডে ভিজিট করবেন, দেখবেন, লাইক করবেন ভিডিওসগুলো, আর ভালো লাগলে বন্ধুদের সাথে নিশ্চয়ই শেয়ার করবেন. 177 এর এ বিনয় মণ্ডল পোস্ট করেছেন, ভেরি গুড. পোস্ট করতে থাকুন আনসার্স লাইভ চ্যাটে. শান্তন সাহা এ, তাহলে এটার আনসার আমরা এবার দেখে নেব. ভোজা, ইভেন হি ইজ নোন অ্যাজ মিহির ভোজা, ওয়াজ দ্য গ্রেটেস্ট রুলার অফ দিস ডাইনেস্টি. হি ওয়াজ আ ডিভোটি অফ বিষ্ণু অ্যান্ড হি অ্যাডপ্টেড দ্য টাইটেল অফ আদিবার. দ্য প্রতিহারাস ওয়ের নোন অ্যাজ গুর্জারা প্রতিহারাস, প্রোব্যাবলি বিকজ দে অরিজিনেটেড ফ্রম গুজরাট অর দ্য সাউথ ওয়েস্ট রাজস্থান. Then moving on to the next question, who built the famous Kailasha temple at Ellora? A Danti Durga, B Amogha Varsha, C Govinda 3 na D Krishna 1. Answer post korben. কালকে আমরা দেখেছি যে চালুকাস যে ডাইনেস্টি ছিল সেইটা ভেসেলা স্টাইলকে প্রমোট করেছে বা হি দেওয়ার দ্য ফাউন্ডার, আর তারপরে সেই স্টাইলটাকে রাষ্ট্রকূটাস আর হৈসালাস জেনিতে নিয়ে গেছেন বা ক্লাইম্যাক্সও নিয়ে গেছেন. সো অ্যাট দ্যাট টাইম পিরিয়ড ইট কভার্ড বা ইট ওয়াজ ভেরি সাকসেসফুল আর্ট. বিনয় মণ্ডল পোস্ট করেছেন 178 এর ডি, ভেরি গুড.
आंसर लाइव चैटे पोस्ट करते থাকবেন। তাহলে এটার আনসার আমরা দেখে নেব। এটা আমরা আগের একটা এমসিকিউতেও দেখেছি যে দান্তি দুর্গা ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য রাষ্ট্রকূটাস, হু ক্রিয়েটেড দ্য ক্যাপিটাল মালখের ইন কর্ণাটকা, এবং এর গ্রেটেস্ট রুলার্স হচ্ছে গোবিন্দা থ্রি অ্যান্ড অমোঘা বর্ষা। তাহলে অপশনস দিয়ে কোয়েশ্চেন টাফ কি টাফ নয় সেটা অপশনস দিয়ে বোঝা যায়। এইখানে যতগুলো অপশনস আছে সবেরই যে রুলার্স আছে তারা একটাই ডাইনেস্টিকে বিলং করে। এরকম কোয়েশ্চেন থাকলে আমাদের খুব ডিফিকাল্ট হয় অপশনসগুলোকে এলিমিনেট করা। তাহলে দ্য ফেমাস রক কাট কৈলাসা টেম্পল ইজ ডেডিকেটেড টু শিবা ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্পেসিমেন অফ রাষ্ট্রকূটা আর্ট। তাহলে নেক্সট পয়েন্টে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 179, হু রোট ন্যাচুরালিস্ট হিস্টোরিয়া, এ প্লিনি, বি কার্টিয়াস, সি টলেমি অর ডি জাস্টিন। যেরকম আমরা মেগাস্থিনস এর ব্যাপারে পড়েছি এবং হিউম্যান টিসান, তারপরে ফা হিয়েন, এরা হচ্ছে ফরেন রাইটার্স অন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। তাহলে এটার আনসার লাইভ চ্যাটে পোস্ট করবেন। 179 এর আনসার। তাহলে এটার আনসার এবার আমরা দেখে নেব। এটার আনসার হচ্ছে চলে এলো। আচ্ছা, এটা সি হবে রাইট আনসার। টলেমি ওয়াজ আ রোমান হিস্টোরিয়ান অ্যান্ড হি ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ কুষাণ রুলার কনিষ্ক, হি গিভস দ্য ডিসক্রিপশন অফ ইন্ডিয়া বেসড অন ইনফরমেশন রিসিভড ফ্রম গ্রিকস অ্যান্ড আদার ওয়েস্টার্ন মার্চেন্টস, হিস টেক্সট কন্টেইন ডিটেইলড ডিসক্রিপশন অ্যাবাউট অ্যানিমালস প্লান্টস অ্যান্ড মিনারেলস অফ ইন্ডিয়া অলং উইথ ট্রেড রিলেশনস বিটুইন রোম অ্যান্ড ইন্ডিয়া। তাহলে চলে আমি এটা জানা খুব দরকার যে কে এই ন্যাচুরালিস্ট হিস্টোরিয়ার বইটা লিখেছে। তাহলে আমরা এবার নেক্সট কোয়েশ্চনে মুভ অন করব। কোয়েশ্চন নাম্বার 180, হুইচ ইনস্ক্রিপশন কন্টেইনস ইনফরমেশন অ্যাবাউট পুষ্যমিত্রা শুর, এ বেসনগর গরুদা পিলার ইনস্ক্রিপশন, বি অযোধ্যা স্টোন ইনস্ক্রিপশন, সি হাতি গুম্ফা ইনস্ক্রিপশন, না ডি নানাঘাট কেভ ইনস্ক্রিপশন। আনসার লাইভ চ্যাটে পোস্ট করতে থাকবেন। মরিয়ান পিরিয়ডের ব্যাপারে আমরা অনেক ইনস্ক্রিপশনস পড়েছি, গুপ্তা পিরিয়ডের রক কাট কেভস, তারপরে পেইন্টিংস। কালকে আমরা অনেক স্টাইলের, কালকে এবং আজকে সকালের সেশনে আমরা অনেক স্টাইলের পেইন্টিংসও পড়েছি, সেইগুলো নিশ্চয়ই করে দেখবেন। এর মধ্যে কোনটা আনসার হবে? হাতি গুম্ফা ইনস্ক্রিপশনস আমরা এলিমিনেট করতে পারি কারণ হাতি
দিস কিংস মানে ছেদি ডাইনেস্টির কিংসদের ব্যাপারে। বিনয় মণ্ডল ওয়ান এইটি সি পোস্ট করেছেন। ভেরি গুড, আনসার পোস্ট করতে থাকবেন। তাহলে আমরা এবার এটার আনসার দেখে নেব। সো এটার আনসার হচ্ছে অযোধ্যার স্টোন ইনস্ক্রিপশন। এনকার্ভড অন আ স্টোন পিস হুইচ ইজ 1 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম অযোধ্যা নগর ইন বস্তি ডিস্ট্রিক্ট ইন উত্তরপ্রদেশ অ্যান্ড ইট হ্যাজ বিন রিটেন ইন দ্য সংস্কৃত ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ব্রাহ্মী স্ক্রিপ্ট। আমরা দেখেছি খারোষ্টি স্ক্রিপ্টের ব্যাপারে। খারোষ্টি স্ক্রিপ্ট ইরানিয়ান ইনফ্লুয়েন্সের উপরে ছিল, আর ব্রাহ্মী স্ক্রিপ্ট হচ্ছে ওল্ডেস্ট ডেসিফার্ড স্ক্রিপ্ট। এইটা আমরা একটা হরপ্পান সিভিলাইজেশনের টাইমে কোয়েশ্চেন সলভ করার সময় দেখেছিলাম যে হরপ্পান সিভিলাইজেশনের যে স্ক্রিপ্টটা আছে সেই স্ক্রিপ্টটা ওল্ডেস্ট স্ক্রিপ্ট, কিন্তু ব্রাহ্মী স্ক্রিপ্ট হচ্ছে দ্য ওল্ডেস্ট ডেসিফার্ড স্ক্রিপ্ট ইনস্ক্রাইবড বাই ধনাদেও অফ দ্য শুং ডাইনেস্টি। তাহলে ধনাদেও শুং ডাইনেস্টি এবং ইট কন্টেইনস অল দি ইনফরমেশন অ্যাবাউট পুষ্যমিত্রা শুং। পুষ্যমিত্রা শুঙ্গের ব্যাপারে আমরা আগের একটা এমসিকিউতে দেখেছি যে পুষ্যমিত্রা শুং বৃহদ্রথ যে হচ্ছে লাস্ট মরিয়ান এম্পারার তাকে অ্যাসাসিনেট করে হি স্টার্টেড দ্য শুং ডাইনেস্টি। অ্যান্ড তারপরে শুং ডাইনেস্টির পর দ্য নেক্সট ডাইনেস্টি ওয়াজ দ্য কানভা ডাইনেস্টি। তাহলে আমরা এবার নেক্সট কোয়েশ্চনে মুভ করব। নেক্সট কোয়েশ্চন হচ্ছে পাঞ্চ মার্কড কয়েন্স অ্যাপিয়ার্ড ফার্স্ট ইন অপশন এ 4th century BC, অপশন বি 5th century BC, অপশন সি 6th century BC আর অপশন ডি 7th century BC। তাহলে কয়েন্স, পাঞ্চমার্ক কয়েন্স বলতে মেটাল কয়েন্সের কথা বলা হয়। সিলভার কয়েন্স হতে পারে, গোল্ড কয়েন্স হতে পারে বা কপার কয়েন্সও হতে পারে। কয়েনেজ সিস্টেম আমরা জেনারেলি গুপ্তা পিরিয়ডের ব্যাপারে যে অনেক ইনফরমেশন সেটা আমরা কয়েনেজ সিস্টেম থেকে পাই। বিনয় মণ্ডল 181 এর এ, ভেরি গুড, পোস্ট করতে থাকুন লাইভ চ্যাটে আনসারগুলো। তাহলে এটার আমরা আনসার দেখে নেব। 181 এর আনসার হচ্ছে সি। তাহলে আর্লি কয়েন্স অফ ইন্ডিয়া পাঞ্চড মার্কড কয়েন্স ছিল। এদেরকে পাঞ্চড মার্কড কেন বলা হতো? বিকজ পিসেস অফ মেটালস ওয়ার পাঞ্চড উইথ সার্টেন মার্কস অর সিম্বলস। সো এদের মধ্যে কিছু কিছু সিম্বল করা হতো, তার মানে তখনও অবধি রাইটিং কয়েন্সে আসেনি। আজকের ডেটে যদি আমরা কয়েন দেখি তাহলে সেখানে অনেক টাইপের রাইটিংস থাকে। ইভেন গুপ্তা পিরিয়ডেরও যদি আমরা কয়েন্স দেখব তাহলে সেখানে সমুদ্রগুপ্ত যেরকম নিজের কয়েন্স বানিয়েছিলেন, চন্দ্রগুপ্ত টু যেরকম নিজের কয়েন্স বানিয়েছিলেন, আমরা কালকে দেখেছিলাম হি ইস্যুড সিলভার কয়েন্স টু কমেমোরেট হিজ ভিক্টরি ওভার দ্য সাকাস। সো এই কয়েন্সগুলো জেনারেলি ফর দ্য ফার্স্ট টাইম দে ওয়ার মেড অফ মেটাল অ্যান্ড দে ফার্স্ট অ্যাপিয়ার্ড ইন 6th century BC। আর 6th century BC থেকে 2nd century BC অবধি এগুলো সার্কুলেট হয়েছে। তো এখানে কোয়েশ্চনে জিজ্ঞেস করা হয়েছে অ্যাপিয়ার্ড ফার্স্ট ইন, ফার্স্ট ইন 6th century BC তে ফার্স্ট অ্যাপিয়ার করেছে। এবং এই তাহলে টাইম পিরিয়ডটা দেখে নেবে। 6th century BC হচ্ছে মহাজনপদের পিরিয়ড আর 2nd century BC
হচ্ছে শুঙ্গের পিরিয়ড। তাহলে এখান থেকে আবার আমরা এই ডাইনেস্টিজ গুলো টাইম পিরিয়ড গুলো আরেকবার করে মনে করিয়ে দেওয়া হলো। ফার্স্ট ইস্যুড বাই গিল্ডস অফ মার্চেন্টস অ্যান্ড লেটার বাই দ্য স্টেটস। তাহলে এই যে 181 কোয়েশ্চন থেকে আমরা পাঞ্চ মার্ক কয়েন্স এর ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম। এই কয়েনেজ সিস্টেম আর্কিওলজিক্যাল এভিডেন্সেস এর একটা ইম্পর্টেন্ট পার্ট। অ্যাপার্ট ফ্রম পেইন্টিংস আর পিলার ইনস্ক্রিপশনস, রক এডিক্টস, রক কাট কেভস, এছাড়াও কয়েনেজ সিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন 182, হুইচ ইনস্ক্রিপশন কনফার্মস দ্যাট নর্দার্ন বেঙ্গল ওয়াজ পার্ট অফ কুমার A. Nalanda copper inscription, B. Udaygiri inscription, C. Mehrauli iron pillar inscription, D. Damodar copper plate inscription. Answer জানলে লাইভ চ্যাটে পোস্ট করতে থাকবেন। পিলার ইনস্ক্রিপশন গুলো গুপ্তা এজে, সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে গুপ্তা এজে যারা ছিলেন তারা মেটালার্জি সম্বন্ধে তাদের আইডিয়া ছিল। মেটালার্জি হচ্ছে যখন একটা মেটেলের সাথে যখন আরেকটা বা অনেকগুলো নন মেটেলকে কম্বাইন করা হয়, অনেক সময় দুটো মেটেলকেও কম্বাইন করা যেতে পারে। তাহলে বিনয় মণ্ডল আনসার পোস্ট করেছেন 182 এর সি। তাহলে এটার আনসার এবার আমরা দেখে নেব। এটার আনসার হচ্ছে 182 এর ডি হচ্ছে এটার আনসার, দামোদার কপার প্লেট ইনস্ক্রিপশন। তাহলে ইট ইজ ফাউন্ড ফ্রম দামোদারপুর ইন দিনাজপুর ডিস্ট্রিক্ট অফ নর্দার্ন বেঙ্গল। ইট ইজ রিটেন ইন দ্য সংস্কৃত ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ব্রাহ্মী স্ক্রিপ্টের উপরে এবং ইট থ্রোজ লাইট অন স্টেট অর্গানাইজেশন। যেটা মেহরলি আয়রন পিলার ইনস্ক্রিপশন সেটা চন্দ্রগুপ্তের ব্যাপারে আছে, আর এইটা দামোদর পিলারটা হচ্ছে কুমারগুপ্তার উপরে। ইট থ্রোজ লাইট অন স্টেট অর্গানাইজেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অফ গুপ্তা পিরিয়ড। অ্যাপার্ট ফ্রম দিস কয়েন্স আর আনাদার সোর্স, এটা আমরা আগের কোয়েশ্চনসেই দেখলাম। কয়েন্স হচ্ছে আনাদার সোর্স অফ আর্কিওলজিক্যাল এভিডেন্স অ্যাবাউট দ্য গুপ্তা এজ অর দ্য ক্লাসিক্যাল এজ। মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, ধোলাভিরা। ধোলাভিরা ইজ সিচুয়েটেড অ্যালং উইচ রিভার? এ রাবি, বি ইন্দাস, সি লুনি অ্যান্ড ডি ভোগাবা। আমাদের ফার্স্ট সেশনে আমরা হরপ্পান সিভিলাইজেশনের প্রচুর কোয়েশ্চেন্স করেছি, ওই সেশনের কোয়েশ্চেন্সগুলোকে নিশ্চয়ই একবার দেখবেন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 183 এর আনসার লাইভ চ্যাটে পোস্ট করতে থাকুন। তাহলে এটার আনসার আমরা দেখে নেব। ধোলাভিরা ইজ সিচুয়েটেড ইন গুজরাট। তাহলে কোন জায়গাটা কোথায় সিচুয়েটেড আছে সেটা খুব ইম্পর্টেন্ট। ইন্ডিয়াতে আছে না পাকিস্তানে আছে? পোস্ট ইন্ডিপেন্ডেন্সের পর পার্টিশনের জন্য কিছু রিজন্স যেরকম মহেঞ্জোদারো অ্যান্ড হারাপ্পা সেগুলো পাকিস্তানের সাইডে চলে গেছে, অ্যান্ড গুজরাটে আফটার ইন্ডিপেন্ডেন্স সবথেকে বেশি সাইটস পাওয়া গেছে অ্যামাং অল দ্য স্টেটস ইন ইন্ডিয়া। ইট ইজ এক্সকাভেটেড বাই জে পি জোশি। মহেঞ্জোদারো অ্যান্ড চানমুদারো আর লোকেটেড অ্যালং দ্য রিভার ইন্দাস, হারাপ্পা অ্যান্ড অ্যালং রাবি রিভার, কালিবাঙ্গান যেখানে জেনারেলি ব্যাঙ্গলস পাওয়া যায় সেটা অ্যালং ভাগ্গার, অ্যান্ড লোথল উইচ ইজ আ পোর্ট সিটি এটা হচ্ছে
হচ্ছে অ্যালং দ্য ভোগাবা রিভার। তাহলে যে রিভার্সগুলো আছে সেই সব রিভার্সের ওপর কোন কোন হারাপ্পান সাইটসগুলো সিচুয়েটেড আছে, এসপেশালি মোহেঞ্জোদারো অ্যান্ড হারাপ্পাটা ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন দেখব আমরা 184। তাহলে কোয়েশ্চেন নাম্বার 184 হচ্ছে উইচ অফ দ্য ফলোয়িং কুষাণ কিংস টুক দ্য টাইটেল লর্ড অফ দ্য হোল ওয়ার্ল্ড। অপশন এ হচ্ছে ক্যাটফিসেস 1, অপশন বি হচ্ছে ক্যাটফিসেস 2, অপশন সি কনিষ্ক অ্যান্ড অপশন ডি হচ্ছে হুবিষ্কা। আনসার জানলে লাইভ চ্যাটে পোস্ট করতে থাকবেন। কনিষ্কের ব্যাপারে আমরা অলরেডি পড়েছি, ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কাশ্মীরে কনিষ্ক হোল্ড করেছিলেন, কুষাণা ডাইনেস্টিজের রাজাদের নাম। আবার বলছি, যখনই অপশনসে এলিমিনেট করতে পারবেন না তখন কোয়েশ্চেনটা টাফ হবে, সেটা আমাদের বুঝতে হবে যে কোন কোয়েশ্চেনটা ইজ আ টাফ কোয়েশ্চেন বা কোন কোয়েশ্চেনটা ইজ আ ইজিয়ার কোয়েশ্চেন, তাহলেই কিন্তু আমরা এক্সামে অ্যাটেম্প্ট করতে পারবো। বিনয় মণ্ডল পোস্ট করেছেন 184B, ভেরি গুড। আনসার পোস্ট করতে থাকুন লাইভ চ্যাটে। তাহলে এটার আনসার এবার আমরা দেখে নেব। এটার আনসার হচ্ছে ক্যাটফিসেস 2, ভেরি গুড। সো ক্যাটফিসেস 2 ওয়াজ আ কুষাণ এম্পারর অ্যাপ্রক্সিমেটলি 900 AD-র কাছাকাছি। অ্যাকর্ডিং টু রাপ্তাক ইনস্ক্রিপশন হি ওয়াজ সান অফ ভীমা টাক্টো অ্যান্ড ফাদার অফ কনিষ্কা। He also issued gold coins and Kushanas was one of the five Yuchi clans of Central Asia. So, it an answer Catfishes 2 hobe. Tale China te jokon China wall banano hoyechilo tokhon onek tribes China r jayga theke beriye eshe ei India r northwestern side e obosthito hoyechilen. Ederke generally Yuchi clan ba Yuchi tribe bola hoy. এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ অন করবো 185-এ। হু ওয়াজ দ্য পেট্রন অফ দ্য সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল? এ আজাদ শত্রু, বি কাল অশোকা, সি অশোকা আর ডি কনিষ্ক। আনসার জানলে লাইভ চ্যাটে পোস্ট করতে থাকবেন 185-এর আনসার। চারটে টোটাল বুদ্ধিস্ট কাউন্সিলস হয়েছে, এই বুদ্ধিস্ট কাউন্সিলসগুলোতে যে ত্রিপিটাকাস আছে যেটা হচ্ছে বুদ্ধিস্ট টেক্সট সেগুলো বানানো হয়েছে, তাছাড়াও ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলে মহায়ান আর হীনয়ানের মধ্যে যে বেসিক ডিফারেন্সেস এসেছিল সেইগুলোকে ক্লিয়ার আউট করে দুটো ডিভিশনস হয়ে গেছে বুদ্ধিস্ট রিলিজিয়ন। তাহলে এটার আনসার আমরা দেখবো এবার। এটার আনসার হচ্ছে 185-এর বি। The second Buddhist council took place in 383 BC আর এটা কাল অশোক পেট্রন করেছিলেন। ভেনিউ ছিল চুলাভাঙ্গা বৈশালী অ্যান্ড ইট ওয়াজ শেয়ার্ড বাই সুবা বা সাবা কামি। কাল অশোক যে পেট্রন ছিলেন হি বিলং টু দ্য শিশুনাগা ডাইনেস্টি। এই ডাইনেস্টিটা হরিয়াং ডাইনেস্টির পরে এসেছিল অ্যান্ড ইট ওয়াজ এস্টাবলিশড ইন 412 BC। The Shishunaga dynasty was overthrown by Mahapadma Nanda. তাহলে শিশুনাগা ডাইনেস্টিকে রিমুভ করে নন্দ মহাপদ্মা নন্দা নন্দ ডাইনেস্টি শুরু করেন। যেরকম বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছে সেরকমই জৈন কাউন্সিলও হয়েছে, ভেরি গুড বিনয় মণ্ডল। সেরকমই জৈন কাউন্সিলও হয়েছে, তো টোটাল দুটো জৈন কাউন্সিল হয়েছে। আর এই জৈন কাউন্সিলগুলোতে জৈন যে টেক্সট আছে অঙ্গাস সেইগুলো বানানো হয়েছে বা তাদের কম্পাইলেশনস হয়েছে। 186 কোয়েশ্চেনের এ 100 BC, বি 200 BC, সি 300 BC অ্যান্ড ডি 400 BC।
আনসারটা লাইভ চ্যাটে পোস্ট করবেন। এটার আনসার এবার আমরা দেখে নেব। এটার আনসার হচ্ছে 186 এর সি। তাহলে ফার্স্ট জেন কাউন্সিল 300 BC তে হয়েছে। ইট টুক প্লেস ইন পাটলিপুত্রা অ্যান্ড ইট ওয়াজ চেয়ার্ড বাই স্থূলাভদ্র। দ্য পেট্রন ওয়াজ চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্যান এম্পায়ারের ফাউন্ডার। সো চন্দ্রগুপ্ত মৌর্যর হিস্ট্রি জানা ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্য রেজাল্ট ওয়াজ কম্পাইলেশন অফ দ্য 12 অঙ্গাস। এবং 298 BC তে দ্যার ওয়াজ আ গ্রেট ফামিন ইন মগধ লিডিং টু আ গ্রেট এক্সোডাস অফ মেনি জেন মঙ্কস। তার মানে ফামিনের জন্য অনেক জেন মঙ্কসরা সাউথ ইন্ডিয়া চলে গেছিলেন, তার সাথে চন্দ্রগুপ্ত মৌর্যও গেছিলেন শ্রবণ বেলাগোলাতে। আমরা সকালের সেশনে শ্রবণ বেলাগোলার উপরে একটা কোয়েশ্চেন দেখেছিলাম, বাহুবলীর যে স্ট্যাচুটা বা গোমতেশ্বরা যে স্ট্যাচুটা আছে সেটা শ্রবণ বেলাগোলাতে আছে। ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট মনোলিথ স্ট্যাচুজ অফ দ্য ওয়ার্ল্ড। নেক্সট কোয়েশ্চেন, শাদবদা থিওরি বিলংস টু উইচ রিলিজন? এ জৈনা, বি বুদ্ধা, সি চার্বাকা অর ডি আজীবিকা। চার্বাকা স্কুল জেনারেলি ম্যাটেরিয়ালিস্টিক স্কুল বলা হয় চার্বাকাকে। আজীবিকা সেক্সের ব্যাপারেও আমরা আগে দেখেছি। তারপরে বুদ্ধার যেরকম আমরা জানি মিডল পাথ আছে, এগুলো ছাড়াও এদের অনেক আলাদা থিওরিজ আছে যেটা টাইম টু টাইম এক্সামে আসতে পারে, অ্যাজ আ টাফ কোয়েশ্চেনের ফর্মে আসতে পারে। তো সেটা জেনে রাখলে আমাদের জন্যই ভালো হয়। তাহলে এটার আনসার আমরা এবার দেখে নেব। এটার আনসার হচ্ছে শাদবদা অ্যাকচুয়ালি জৈনা রিলিজনকে বিলং করে। তাহলে এইটা হচ্ছে অলসো নোন অ্যাজ থিওরি অফ মেবিস অল জাজমেন্টস। এটার মানে কি, যে যে আমরা যে থট প্রসেস বা আমরা যখন কোনো জিনিসকে দেখে জাজ করি সেটা সবসময় রিলেটিভ জাজমেন্ট হয়, সেটা কন্ডিশন হয় বা লিমিটেড হয়। এবার অ্যাকর্ডিং টু শাদবদা দের আর 7 মোডস অফ প্রেডিকশন পসিবল। আর এটার একটা আরও ফ্যামিলিয়ার নাম আছে অনিকান্তবদা, দ্যাট ইজ থিওরি অফ প্লুরালিটি অর মাল্টিসাইডেডনেস। তার মানে কোনো একটা যদি ইভেন্ট হয়েছে, ফর এক্সাম্পল একটা ওয়ার হয়েছে, তাহলে সেই ওয়ারটার ব্যাপারে যে উইনার তার আলাদা স্টোরি থাকবে, যে লুজার তার একটা আলাদা স্টোরি থাকবে, আর যে ওইটাকে দেখছে তার আবার সম্পূর্ণ আলাদা একটা মতামত থাকবে। তো সেইটাই এই অনিকান্তবদা থিওরিতে বলার চেষ্টা করা হয়েছে। Question number 188, which Mauryan literary text tells about Nagrak? A. Megasthenes, B. Kautilya, C. Vishakhadatta or D. Pliny? আনসার জানলে লাইভ চ্যাটে নিশ্চয়ই পোস্ট করবেন। তাহলে এটার আনসার আমরা দেখে নেব। নাগরাক হচ্ছে সিটি সুপারিনটেন্ডেন্ট। তাহলে কটিলিয়াস
কটিলিয়ার যে বই আছে অর্থশাস্ত্রা, সেখানে থেকে আমরা মরিয়ান এম্পায়ারের ব্যাপারে অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারি। হিজ চিফ ডিউটি, নাগরাজ যে ছিল তার চিফ ডিউটি ছিল মেনটেনেন্স অফ ল অ্যান্ড অর্ডার। মেগাস্থিনস এর আলাদা অ্যাকাউন্ট ছিল অ্যাবাউট দ্য সিটি অ্যাডমিনিস্ট্রেশন। সিক্স, তার কি ছিল যে সিক্স কমিটিজ অফ ফাইভ মেম্বার্স, এইটা মনে রাখতে হবে যে মেগাস্থিনস বলেছে যে সিটি অ্যাডমিনিস্ট্রেশন মরেয়ার হচ্ছে ছটা কমিটি ছিল টোটাল, আর প্রত্যেকটা কমিটিতে ফাইভটা করে মেম্বার্স ছিল। এই কমিটিগুলোর নাম কী কী? ইন্ডাস্ট্রিয়াল আর্টস, আরেকটা এন্টারটেনমেন্ট অফ ফরেনার্স, রেজিস্ট্রেশন অফ বার্থস অ্যান্ড ডেথস, ট্রেড আর কমার্স, পাবলিক সেল অফ ম্যানুফ্যাকচার্ড গুডস অ্যান্ড কালেকশন অফ ট্যাক্সেস। তাহলে টোটাল 30টা মেম্বার মিলে এই সিটি অ্যাডমিনিস্ট্রেশনটা ছিল, আর সেই জায়গায় কটিলিয়া বলছে নাগরাজ যে ছিল সে সিটি সুপারিনটেনডেন্ট ছিল। তো এই যে আমরা আগের কোয়েশ্চেনটাতে পড়লাম অনেকান্তবাদা, তার মানে একটাই টাইম পিরিয়ডের ব্যাপারে দুজন লিখেছে, কিন্তু দুজন একদম আলাদা আলাদা জিনিস লিখেছে। তাই জন্য আমরা যখনই কোনো টাইম পিরিয়ডের ব্যাপারে পড়ব বা কোনো ডাইনেস্টির ব্যাপারে পড়ব, তখন আমরা যত রকম লিটারারি টেক্সট অ্যাভেলেবেল আর যত রকম আর্কিওলজিক্যাল রেকর্ডস অ্যাভেলেবেল সবগুলোকে দেখব, এবং তারপরে একটা ফাইনাল ভিউ পয়েন্ট সেই কিংডম বা সেই ডাইনেস্টি ব্যাপারে ফর্ম করব। এগুলো নোট ডাউন করে নেবেন। নেক্সট কোয়েশ্চেন, উইচ এজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ পঞ্চ তিনাই, এ সঙ্গম, বি বেদিক, সি গুপ্তা, না ডি মৌর্য। আনসার পোস্ট করতে থাকবেন। থ্যাংক ইউ জয়িতা সরকার। এর আনসার হচ্ছে এ, সঙ্গমেজ। আমরা সঙ্গমেজ থেকে অনেকগুলো কোয়েশ্চেন দেখে নিয়েছি। জেনারেলি সঙ্গমেজটাকে আমরা ডিসরিগার্ড করি হিস্ট্রি পড়ার সময়, কিন্তু এই টাইম পিরিয়ডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ যেমন নর্থ ইন্ডিয়ান হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট সেরকম সাউথ ইন্ডিয়ান হিস্ট্রিও ইকুয়ালি ইম্পর্টেন্ট। সঙ্গম এজের টাইম পিরিয়ড হচ্ছে ফার্স্ট সেঞ্চুরি এডি টু থার্ড সেঞ্চুরি এডি, এবং হ্যাড পঞ্চ তিনাই, পঞ্চ তিনাই পাঁচটা তামিল রিজনকে বলা হয়। দেওয়ার কুরিঞ্জি, হিলি ব্যাকওয়ার্ডস অর মাউন্টেন, পালাই অ্যারিড জোন অর ড্রাইল্যান্ড, মুল্লাই পাস্টোরাল ল্যান্ড, মারুতাম ওয়েটল্যান্ড, অ্যান্ড নেইতাল হচ্ছে কোস্টাল ল্যান্ড। প্যাস্টোরাল ল্যান্ড হচ্ছে যেখানে জেনারেলি যারা ডেয়ারি ফার্মিং করে বা ক্যাটেল ফার্মিং করে তাদের জন্য, আর ওয়েটল্যান্ড হচ্ছে ইটস এ রিজন বিটুইন ল্যান্ড অ্যান্ড ওয়াটার, সেটাকে ওয়েটল্যান্ডস বলা হয়। এই পয়েন্টসগুলো নোট ডাউন করে নেবেন। তাহলে এই পয়েন্টসগুলো ইন্ডিভিজুয়ালি এক একটা করে আনসার হতে পারে। সঙ্গম এজের ব্যাপারে আমরা চোল, চেরা, পাণ্ডিয়া তিনটে কিংডম দেখেছিলাম, তাদের লিটারেচারের ব্যাপারে পড়েছি, টোলকাপিয়াম রিটেন বাই টোলকাপিয়ার, তামিল গ্রামার ওয়ার্ক। যেরকম নর্থ ইন্ডিয়াতে পানিনিজ অষ্টাধ্যায়ী আছে, সেরকমই সাউথ ইন্ডিয়ান টেক্সট আছে, এপিক্স আছে, মহাকাব্যাজ আছে। নেক্সট কোয়েশ্চেন, হু রোট লীলাবতী? আরে
অপশন বি ওয়াহারা মিহিরা, অপশন সি ভাস্করা টু না অপশন ডি ধানবন্তরি। অপশন লাইভ চ্যাটে পোস্ট করতে থাকবেন। আমরা অলরেডি গুপ্তা টাইমের ব্যাপারে, স্পেশালি ওটার লিটারেচারের ব্যাপারে, সেখানে সেকুলার লিটারেচার, রিলিজিয়াস লিটারেচার এবং সায়েন্টিফিক লিটারেচার, এই তিনটেই লিটারেচারের উপরে প্রচুর এমসিকিউস করেছি। আর এত লিটারেচার আছে ওই টাইমে, যেহেতু সেই টাইমটাকে ক্লাসিক্যাল এজ বলা হয়, অ্যান্ড সব জিনিসেরই রিভাইভাল হয়েছে, আর্ট, আর্কিটেকচার, লিটারারি টেক্সটের, তার সাথে সাথে ইভেন হিন্দুইজম রিলিজিয়নেরও রিভাইভাল হয়েছে। যতই টেক্সট আমরা পড়ে নিই, তাও দেখব যে অনেক অন্য রকমের টেক্সট আছে যেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। লাইভ চ্যাটে অ্যান্সার পোস্ট করতে থাকবেন। আমাদের যে এনশিয়েন্ট ম্যাথমেটিক্স আছে তার ব্যাপারে যত ইনফরমেশন অনেক ম্যাথামেটিশিয়ানসই লিখেছেন এই টাইমের, তার মধ্যে লীলাবতী ভাস্করার খুব একটা ইম্পর্টেন্ট বুক। তাছাড়া ধানবন্ত্রী যে আছে সে লিখেছে নবনীতকম। এই আনসার্সগুলো তার সাথে সাথে পয়েন্টসগুলো নিশ্চয়ই করে নোট ডাউন করে রাখবেন। অলমোস্ট 200 এমসিকিউজ আমরা সলভ করে নিয়েছি এই এনশিয়েন্ট ইন্ডিয়া পিরিয়ডের উপরে। আমাদের চ্যানেলে অন্য অনেক এমসিকিউ সিরিজ এবং অনেক রকমের ডিফারেন্ট টাইপের ভিডিওস অলরেডি চলছে। আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখবেন আপনারা আরও কী কী টাইপের নতুন ভিডিওস দেখতে চান আমাদের চ্যানেলে।